প্রধানমন্ত্রীকে সম্মান দি, রাষ্ট্রপতিকে সম্মান দি, বড় বড় মিনিস্টারকে সম্মান দি, কুরআনের হাফেজকে আমরা সম্মান দেব। নারা তাকবীর, নারা তাকবীর, নারা তাকবীর। আপা সবাই বসেন, এইবার বসেন। হ্যালো শেখ, হ্যালো হ্যালো, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আল আমিন মিশনে, এই ওনাকে সামনে দাও, সাজিদ সামনে দাও, প্রেসিডেন্ট জনাব নুরুল ইসলাম সাহেব, তালাকে জালাল। আমার ফুল দিয়ে السلام عليكم ورحمة الله وبركاته. আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে পীরজাদা আবু বকর সিদ্দিকী রাহিমাহুল্লাহ হযরতের এই বাগানে এবং তোহা সিদ্দিকী সাহেব হুজুরের এখানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমার জীবনের অনেক সফলতার মাঝে এখানে আসতে পারা, এই ফুরফুরা দরবার শরীফে এসে কোরআন তেলাওয়াত করতে পারা, এটাও আমার জন্য এক সৌভাগ্যের বিষয়। এবং আমার জন্য আরো সৌভাগ্যের বিষয় হলো তোহা সিদ্দিকী সাহেব হুজুরকে আমি হুজুর বলেই ডাকছি সর্বপ্রথম থেকে। উনি বলতেছেন উস্তাদজি বলে হুজুর বলে ডাকার দরকার নাই, নানা বলে ডাকলেই চলবে, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি আজকে হযরতের কবর জিয়ারত করেছি, রুহানি ফয়েজ নিয়েছি, সাথে সাথে আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কোরআনের খেদমত যেন মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে পারি, আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান।